আজ এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের পরিবেশ ও ভূগোল এখান থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ এই জুলাই মাসে যেটা দেওয়া হয়েছে সেটার সমাধান দেখে নেব তো এগুলো খাতায় লিখে রেখো যখন সাবমিট করতে হবে সাবমিট করে দিও তো এখানে প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার অপশান আছে সঠিক উত্তরটা আমাদের চিহ্নিত করতে হবে তো প্রথম প্রশ্ন হচ্ছে সূর্যের উত্তরায়ণের সময়কাল তো এটা সঠিক উত্তর হবে অপশান গ বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন তারপরে প্রশ্ন হচ্ছে কোনো মানচিত্রের সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে সঠিক উত্তর হবে বায়ুর চাপের পার্থক্য বেশি হয় অপশান খ এবারের প্রশ্ন হলো টোকিও ইউকোহমা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হল এখান থেকে সঠিক উত্তর হবে অপশান গ উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম এবারে শূন্যস্থান দেওয়া আছে সেগুলো পূরণ করতে হবে তো প্রথমটি হচ্ছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ এটা হবে কমতে থাকে তারপরেরটি হল বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ এটা হবে বৃদ্ধি পায় এবং তারপরেটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো এখানে ওপ ইনিসি লেনা এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখে দিলেই হবে এবারে প্রশ্ন হলো কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন এর উত্তরে আমরা লিখব একুশে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় তো কেন বলা হয় সেই কারণ হিসেবে লিখব একুশে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে আসে ওই দিন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে বলে একুশে জুন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় চোদ্দ ঘন্টা এবং রাত সবচেয়ে ছোট হয় দশ ঘন্টা এবং দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থার সৃষ্টি হয় একুশে জুন সূর্য উত্তরায়নের শেষ সীমা কর্কটক্রান্তি রেখায় পৌঁছয় বলে একুশে জুন তারিখে কর্কট সংক্রান্তি বলা হয় এবার প্রশ্ন হলো মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলে বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা আমরা লিখব বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয় যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে এভাবে উষ্ণবায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং ওপরে উঠে যায় বায়ুর ঘনত্ব কমে যায় অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অনুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায় বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায় তাই বায়ুর চাপও বেড়ে যায় এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম তো এবারে প্রশ্ন হল এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আমরা প্রথমে একটা পয়েন্ট করে লিখব যে এশিয়ার স্বাভাবিক উদ্ভিদের উপর নিরক্ষীয় জলবায়ুর প্রভাব এখানে লিখব নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের ওপর এখানকার অধিক উষ্ণতা বৃষ্টিপাত এবং আর্দ্রতা ইত্যাদির প্রভাব বিশেষভাবে লক্ষণীয় যেমন সারা বছর বেশি উষ্ণতা বৃষ্টিপাতের কারণে এখানে দীর্ঘ পাতাযুক্ত গাছ জন্মায় পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এখানে ঘন চিরহরিত গাছ বা চিরসবুজ গাছ দেখা যায় যেমন মেহগনি রোজ উড সেগু, আবলুস রবার কোকো শৃঙ্কণা প্রভৃতি উদ্ভিদেহে অর্কিড জাতীয় পরগাছা দেখা দেয় উদ্ভিদের ঘনতের কারণে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছতে পারে না এবং উদ্ভিদের উপরের অংশে পাতার ঘন আস্তরণ চাদোয়ার সৃষ্টি হয় এরপরে লিখব এশিয়ার স্বাভাবিক উদ্ভিদের ওপর উষ্ণমর জলবায়ুর প্রভাব তো এখানে লিখব এশিয়ার উষ্ণমরু জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে থাকে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দশ থেকে পঁচিশ সেন্টিমিটার এই জন্যই মরুভূমি অঞ্চলে সারা বছর কাটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা ফণিমনসা খেজুর ইত্যাদি বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে প্রসেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায় তো এই হলো পুরো অ্যাক্টিভিটি সলিউশন এবং বাকি পার্টগুলো চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে টোটাল হয়তো কমপ্লিট হয়নি বেশ কতগুলো আছে এখানে তো যা যেটা দরকার সে অবশ্যই সেগুলো দেখে নিতে পারো তো আজ এতটুকুই Bye.